ইউটিউব ভিডিও বানানোর জন্য আমরা এখন অনেকেই খুব মরিয়া হয়ে উঠেছি, কিন্তু ইউটিউব কন্টেন্ট বানানোর পিছনে অনেক কিছু কম্পোনেন্ট দরকার। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে ক্যামেরা এবং ক্যামেরা ট্রাইপড। মাইক্রোফোন তো আপনারা আগেই দেখেছেন, যেটা অলরেডি আনবক্সিং উপরে আইতে ক্লিক করলে পাবেন। এবং এই কম্পোনেন্টগুলোর মধ্যে আজকে আমি একটি ক্যামেরা ট্রাইপড আনবক্স করে দেখাবো। তো যথারীতি এই ট্রাইপডটি আমরা আজকে পারচেজ করেছি daraz.com থেকে, বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট অনলাইন স্টোর, যার অর্ডার প্রসেসটা আপনারা আইতে ক্লিক করলে পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ট্রাইপডের আনবক্সিং। এই সেই ট্রাইপড, খুব ছোটো জিনিসটা মনে হচ্ছে। ট্রাইপডটি আমি অর্ডার করেছিলাম VCT691। এখন এটা খুলে দেখব, চলুন খোলা হোক। এ হচ্ছে সে ট্রাইপড, আপনারা ব্র্যান্ডটি দেখতে পাচ্ছেন, ইয়াংট্যাং ভিডিও ট্রাইপড, আর মডেল নাম্বার VCT691। চলুন এটি খোলার চেষ্টা করি। প্রথমে খুলেই আমরা একটি ব্যাগ পাচ্ছি, কিছুই নেই। ব্যাগটি কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে, ভিতরে কী অবস্থা দেখা যাক। এবং ব্যাগটা ক্যারি করার জন্য একটি স্ট্র্যাপও আছে, বেশ ভালো। এ হচ্ছে সেই ট্রাইপড, ব্যাগটির মধ্যে আর কিছু নেই, ব্যাগটিকে আমরা পাশে রাখছি। ইউজার ম্যানুয়াল, এই সামথিং এখানে দেওয়া আছে। যাক, একটু চেস্ট নেওয়ার কারণ হচ্ছে গিয়ে এটা তারা বলেছিল যে এটা হাইড্রোলিক, সো এটা দেখছি, হ্যাঁ এটা বেশ স্মুথ। মানে যারা ক্যামেরা নিয়ে খুব সুন্দর স্মুথ মুভ করতে যান, তারা এই প্রোডাক্টটা নিতে পারেন, বেশ ভালো। এবং এটার হাইটটা নিয়ে আমাদের একটু কথা আছে, দেখি আমরা হাইটটা এখানে কত পাচ্ছি। এবং হাইটটিও কিন্তু বেশ মোটামুটি খারাপ না, ভালোই। এখানে একটা লক আছে, যাতে আমরা এটাকে ঠিক মতন করে লক করে রাখতে পারি, যাতে এটা মুভ না করে। তো এটা লক করার পরে আমাদের যদি আরও একটু মনে হয় যে আমাদের আরও একটু লম্বা দরকার, সেখানে একটি কি আছে যেটা দিয়ে আমরা আরও এটা বেশ লম্বা করে নিতে পারবো। এতটুকু লম্বা হচ্ছে, এটা খুব একটা খারাপ না। এটা আমাদের মতো যারা ইউটিউবার আছে তাদের জন্য বেশ এসেনশিয়াল প্রোডাক্ট। এবং এখানে একটি কি আছে যেটাতে আপনারা এটা লক করে রাখতে পারি, এই যে এটা একটা প্যান লক। এটা আমরা কোনো একটা ফিক্সড শট নিতে গেলে জাস্ট আগিয়ে দেবো, এটার মুভ করা যাবে না। আর এটা টিল লক, এটাও আমরা এখন যে এই যে আপ ডাউন করছি, আমরা যদি টাইট করে দিই এই টিট ডকটাও বন্ধ হয়ে যাবে। আর বেস প্লেটটা আমরা দেখিনি, এ হচ্ছে কি সেই বেস প্লেট। তো এটা ক্যামেরাটা মাউন্ট করে জাস্ট এইভাবে এটা মাউন্ট করে দিলে চলে আসবে। ক্যামেরাটি অ্যাকচুয়ালি কোন লেভেলে আছে, ক্যামেরাটি কি বাঁকা আছে না সোজা আছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের খালি চোখে দেখা সম্ভব না। তাই এখানে একটি ওয়াটার লেভেল দেওয়া আছে, যেটা এটা মাঝখানে থাকলে বোঝা যাবে যে ক্যামেরাটি একদম ওয়াটার লেভেল, বলতে যেটা বোঝায় ওয়াটার লেভেলে আছে।
এই ছিল আমাদের আজকের আনবক্স ইয়ং ট্যাং এর VCT 691 ট্রাইপড। তো আমার মনে হয় জিনিসটা যারা নতুন ইউটিউবে আসতে যাচ্ছে তাদের জন্য কিছু অ্যাক্সেসরিজের মধ্যে এটা একটি খুব এসেনশিয়াল প্রোডাক্ট, তো আপনারা এটা কিনতে পারেন। তো এই ছিল আজকের আনবক্সিং। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিচে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিও ভালো লেগে থাকলেও জানাবেন, খারাপ লেগে থাকলেও জানাবেন যে কোন জিনিসটা ভালো লাগেনি, কোন জিনিসটাই ভালো লেগেছে, এবং আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেগুলোকে ইম্প্রুভ করার। থ্যাংক ইউ।